শরীর কেমন আছে? বমি করেছে তো। সে তো দেখলামই, খাওয়া দাওয়া তো সব বন্ধ, বমি হচ্ছে। তা কি, তা বলে কি আজকে বিয়ে বাড়ি যেতেই হবে? না, বিয়ে বাড়ি গিয়ে কি করবে তুমি? শরীর খারাপ কি করবে বিয়ে বাড়ি গিয়ে? দেখবে একটু বউ বউ দেখা লাগবে না তোমার। তুমি ঠাম্মির কাছে থেকো। না না, বুনু থাকবে। তোমাকে নিয়ে, শরীর খারাপ নিয়ে তোমাকে যাবো এই ঠান্ডার মধ্যে? তুমি ভাবলে কি করে? হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঠিক দুটো। তো আমার রান্না বান্না কমপ্লিট। আজকে সানডে, তোমাদেরকে বলেছিলাম যে সানডেতে আমাদের ভাগ্নে, আমাদের ননদের ছেলের যে বার্থডেটা হয়েছিল ফ্রাইডেতে, সেটার সেলিব্রেশনটা ভালো মতো করে আজকে করব। কিন্তু আজকে করতে পারলাম না, কেন কি তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে আমাদের একটা একটা না, এখনো পরপর তিনটে বিয়ের নিমন্ত্রণ আছে। তো বিয়ের ডেট আজকে পড়ে গেছে, তো ভাবলাম যে বিয়েতে যাব, আবার দুপুরে একটা ভারী কিছু খাওয়া দাওয়া হবে, তো সবাই মিলে বারণ করে দিলাম যে না থাক, আজকে আর করার দরকার নেই, কালকে সানডে, সরি কালকে মানডে, মানডেতে, আজকে যেহেতু সানডে, সানডেতে করার প্ল্যান ছিল, মানডেতে বললাম যে ঠিক আছে চলো মানডেতে করবো। এবার মানডেতে সোনার স্কুলে, মানে আমার ভাগ্নের স্কুলে একটা প্রোগ্রাম আছে, সবাই মিলে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আর কি, কি অনুষ্ঠান করবে স্কুল থেকে, তো স্কুলেই থাকবে বলে কালকে দিনটাও বাদ গেল, মানে মানডের দিনটাও বাদ। এবার টিউজডেতে বাঙালিদের সরস্বতী পুজো, মানে এই দিনকে যেহেতু বাড়িতে পুজো করব, আমি আমরা কেউ উপোস থেকে কখনো আমিষ খাই না, তো বাড়িতে পুজো হবে, বাড়িতে ঠাকুর আসবে, আর আমিষ রান্না হবে, সেটা কি হয়, তার জন্য মঙ্গলবার দিনও বাদ, সেই গিয়ে বুধবারের দিন। আমি জানি না, বুধবারে আমার ইচ্ছা আছে বাড়ি যাওয়ার, তো দেখা যাক বুধবারে প্ল্যানটা করি কি না। তো জানি না আর কবে হবে সোনার ওই বার্থডে সেলিব্রেশনটা, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, জানি না কবে হবে, ঠিক আছে দেখা যাক, যবে হবে তবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর মেমের শরীর এখন একটু ঠিক আছে, কিন্তু একটুই ঠিক আছে, পুরোপুরি ঠিক নেই, কেননা ও একদম খাওয়া দাওয়া বন্ধ, একদমই খাচ্ছে না, খেতে পারছে না, খাওয়াতে গেলেই আর কি বমি করে যাচ্ছে, বমি হয়ে আসছে, মানে সকালে দুটো বিস্কিট খাইয়েছিলাম কমপ্ল্যান দিয়ে, কিন্তু খেতে পারিনি, বমি চলে আসছে। তারপরে ও 11টার দিকে ওর ঠাম্মি ভাত নিয়ে বসেছে, তাও খাইনি, বমি চলে আসছে। আমি কি করলাম, ওকে স্নান করিয়ে দিলাম, কেননা দুটো দিন স্নান হয়নি, ওর শরীরটাও ব্যাপার, স্নান করানো দরকার বাচ্চাদের, তো যেহেতু জ্বর নেই, কমে গেছে, তাই আজকে আমি ওকে ভালো করে স্নানটা করিয়ে দিয়ে খাইয়ে দিলাম, খাওয়াতে বসেছি কিন্তু পুরোপুরি খাইনি, ওই আর কি বমির প্রবলেম। তো ওর শরীরটা এখন মোটামুটি ঠিক আছে, দেখি যদি বিয়েতে, তো বললাম যে মেম বলেই দিল যে আজকে বিয়ে আছে, তো বিয়েতে যদি ওকে নিয়ে যাই সেটা তো তোমাদেরকে আমি দেখাবই। আর আমি যাব, কে কে যাবো বিয়েতে সেটা আগে বলে দিই, আমি যাব, আমার হাজবেন্ড যাবে, আর আমার যা যাবে, আমার দেওর যাবে, আর জানি না আমার ননদের ছেলে যায় কি না, ওর যাওয়ার ওদেরও নিমন্ত্রণ আছে, তো ও যেতে পারে, আর আমার শ্বশুর যাবে, শাশুড়ি আর ননদ যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর কি শাড়ি পরবো এখনো কোনো ডিসাইড হয়নি, চিন্তা করছি কি পরবো কি পরবো, তো দেখা যাক কি পরা যায়, কি পরি আমি। তো চলো আমি এখন নিচে যাব, মিমকে খাওয়াবো, যেহেতু দুটো বেজে গেছে, তারপরে এসে একটু বিগ বস, একদম সময় পাচ্ছি না যে আমি একটু ফোন নিয়ে বসবো, একটু বিগ বস দেখার ইচ্ছা, বিগ বসটা মিস গেছে, তো চলো যাওয়া যাক, আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে খাওয়া দাওয়া করার পরে এসে আমি একটু মোবাইল নিয়ে বসবো, কেননা একদম সময় পাচ্ছি না আমি। তো একেবারে সন্ধ্যাতে গিয়ে তোমাদের সাথে আমি দেখা করছি, যখন আমি শাড়ি চুজ করবো, কোন শাড়িটা পরবো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। তো চলো এখন। গুড ইভিনিং এভরিওয়ান, তো এখন বাজে সন্ধে 7টা, আর আমরা এখন রেডি হব, মেমকে রেডি করানো হয়ে গেছে, তো আমি এই শাড়িটা পরব। পুজোতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, পুজোর শাড়ি নিয়ে কিছু একটা দেখিয়েছিলাম, তখন এই শাড়িটা তোমাদের সামনে দেখিয়েছিলাম, যেটা আমি পুজোতে পরেছিলাম, তো সেই একবার পরা হয়েছে, আর এবার আর একবার পরা হবে। তো চলো রেডি হয়ে নিই, ওদিকে আমার যাও রেডি হবে, সেম একই শাড়ি, কালার আলাদা, তো ও রেডি হয়ে নিই আর আমিও রেডি হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো কমপ্লিট, মেম নিচে চলে গেছে আর ওর পাপা রেডি হচ্ছে, আমার যাও নিচে চলে গেছে, আর আমি চুলটাকে এইভাবে বেঁধেছি আজকে, আর এই যে শাড়ি, শাড়িটার কালার এত ভালো, আমার ফেভারিট কালার এই শাড়ির কালারটা। তো চলো নিচে যাই, আর ওখানে গিয়ে যতদূর পারবো চেষ্টা করবো ভিডিও তোলার, আজকে হাজবেন্ড যাচ্ছে যেহেতু ওই ভিডিওটা তুলবে, তো চলো আমার যা কেমন সেজেছে দেখাবো।
তো গাড়িতে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি, ওরা ওই যে পেছনে আসছে। তো আমি, আমার হাজব্যান্ড আর আমাদের মেয়ে এক গাড়িতে বসেছি, আর ওদের গাড়িতে আমার ভাগ্নে আর আমার যা দাও আসছে। তো চলো, চেষ্টা করছি সব কিছু দেখানো। তো তাড়াতাড়ি আমরা খেতে বসে গেছি, কেননা মেমের শরীরটা ভালো নেই, ওই কারণে মেমকে শুধু একটু শুকনো ভাত দিয়ে মোছা মোছা করে একটু ডাল দিয়ে খাইয়ে দেবো। আর এখানে এই যে তোমরা দেখছো, এটা আমার জ্যাঠা জেঠি শাশুড়ি, আর এটা আমার দেওর দেওরের বউ, মানে জেঠি শাশুড়ির বউমা আর ছেলে।
আর এই পাশে আমরা ফ্যামিলি বসেছি, ওই যে আমার ভাগ্নে দেওরা, যা তোমরা তো জানোই। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে বাড়িতে যাব। Feel the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for a demon. I got eyes in the back of my head, I'm seeing. Take me for granted and you know I'm leaving. I'ma take what's mine with the webs I'm weaving. I could take this crowd from seeing to believing. Got a taste for blood and my tongue keeps bleeding from the words I spit, so sharp, so freezing. So cold, behold, frostbite. They feeling, I could tear you apart or I could go heal them. Don't believe in faith, don't believe in ceilings. I just need a taste and my mind starts peeling. I don't তো বাড়ি চলে এসেছি, আর এই যে মেমকে দেখো, ও আইসক্রিম নিয়ে বসেছে, ওকে বারণ করা সত্ত্বেও আইসক্রিম খেলো। তো কি আর বলবো, বাচ্চা মানুষ দেখো তো কি মজা পাচ্ছে আইসক্রিম খেয়ে। দেখি যদি কোনো প্রবলেম হয় তাহলে তো আবার ডাক্তারের কাছে নিতে। এই বাড়িতে জাস্ট ঢুকলাম, হাতে করে আইসক্রিম নিয়ে এসেছিলাম, ওখানে খেতে পারিনি, ওর পাপা খায়নি, আমারটা আমি খেয়ে নিয়েছি। এই যে হাত থেকে কেড়ে নিয়ে খাওয়া শুরু করে, আমি দেবো না, আমি যেহেতু ওর শরীরটা ভালো নেই, তোমরা জানো, তোমাদেরকে আমি বলেছি, কিন্তু ও খাবেই। তো ওর পাপা বলছিল ডাক্তারের কাছে নিয়ে যাবে, ও বললো ডাক্তারের কাছে যাবো তাহলে খাবো। তা আমি আর কিছু বললাম না, যে খা, খেতে ইচ্ছা হচ্ছে বাচ্চা মানুষ। তো বেশ ভালো এনজয় করলাম ওখানে, কেননা মেয়েটা যার বিয়ে দেখালাম তোমাদেরকে, খুব ভালো, খুবই ভালো, মেয়েটার মনটাও খুব ভালো, ওদের ফ্যামিলিটাও খুব ভালো, যার জন্য আর কি গিয়ে কিছুক্ষণ বসে থাকতেও আমাদের ভালো লাগলো। তো চেঞ্জ করে নেব, কিভাবে খাচ্ছে, এটা কি ধরনের খাওয়া ম্যাম, কিছু বলো। খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তা কি কমপ্লিট কি, তোমরা তোমরা খাবে, আম তো খাওয়া কমপ্লিট, কি করে খাবে তোমরা, তুমি কি আমাদের সঙ্গে বিয়ে বাড়ি যাবে? যত সব আফ্রো কথা, তো চেঞ্জ করে নেব। আর আমার তোমাদেরকে বলেছি যে এই কালারের শাড়িটা, এটা এত সুন্দর একটা কালার, কি বলবো, ভীষণ সুন্দর, মানে এটা কি বলে এই কালারটাকে, না রানি কালার বলে, ভীষণ মানে ডিপ রানি যেটা বলে না, মানে আমার ভীষণ ফেভারিট এই কালারের শাড়ি, আমার ওয়ার্ড্রপে বেশি। তো চলো আমি চেঞ্জ করে নিই, চেঞ্জ করাবো ম্যামকেও, ও তো আইসক্রিমের বাটি শুদ্ধ খেয়ে নিচ্ছে। ম্যাম রাখো, ওটা রাখো, রেখে দাও। তো চলো আমি চেঞ্জ করে নিই।